সালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল করিম কবির আস্তাফ নমুনা শাইখুল হাদিস আল্লাহ হাফি মত্লা সাব রহমাতুল্লা আলী আমার দেশিতে তিনি ছিলেন উপ মহাদেশের খ্যাত নামা মহাদেশগের মাঝে অন্যতম এলমি মাহারতের পাশাপাশি কয়েকটি ভাষাও তার দখল ছিল বিশেষ করে বাংলা উর্দু আরবিতে তিনি ছিলেন পারদর্শী ইলিমু আমলের পাশাপাশি বিনয় উন্নত আখলাক ছিল হজরতের বিশেষ বৈশিষ্ট্য তিনি শাইখুল আরবি আল আজম হজরত হোসেন আহমিন রহমতুল্লাহ আলী অন্যতম খলিফা হজরত শাইফ তাজমস রহমতুল্লাহ আলহিহের খলিফা সংক্ষেপে বলতে গেলে শাইখুল হাদিস হজরত আজম মোহামিল্লা সাব রহমাতুল্লাহ আলহি খনজন্ম এক মহাপুরুষ ছিলেন তার বর্ণাঢ্য জীবন স্মরণে দেশের সর্ববৃহৎ ইসলামিক সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডট কম সপ্তাহব্যাপী চর্চা ও গবেষণার আয়োজন করেছে তাদের এই আয়োজনকে স্বাগত জানাই কাজী মোহতাসিম মিল্লা সাহেব রহমতুল্লাহ আলী একজন নগণ্য ছাত্র হিসেবে এই বিষয়টি আমাকে আলোড়িত করেছে আমাদের নতুন প্রজন্মকে আসলাফের জীবন সঙ্গে পরিচয় করিয়া দেওয়ার একটি কার্যকরী পন্থা আমি আশা করব আবার ইসলাম তাদের এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করবে